হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোগ্রাফি টাইপের একটি লোগো ডিজাইন করব। সো চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে আমরা এখান থেকে একটি পলিগন টুল নেব। সো এভাবে পলিগনটাকে আমরা ড্রয়িং করব শেপ ধরে। এভাবে ড্রয়িং করার পর পলিগনটাকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট থেকে আমরা 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা প্রিভিউগুলো দেখতে পারবো এটা কীরকম হয়। ওকে প্রিভিউ, প্রিভিউ দেওয়ার পর এটা এরকম আসছে। তারপর আমরা এটাকে ওকে দিয়ে কনফার্ম করব। কনফার্ম করার পর আমরা এটা থেকে একটি ইলিপস নেব। সেম এখান থেকে আমি ইলিপ টুলটি নিলাম। ইলিপ টুল নেওয়ার পর মিডল থেকে একটি ইলিপ এঁকে দেব। তার আগে এটাকে ডিসিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক স্পেস, এটা এটা এখানে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ইলিপটা নেওয়ার পর মিডলে আনার সাথে সাথে এখানে ইন্টারসেক্ট নামে একটি স্মার্ট গাইড আমাকে দেখিয়ে দেবে যে এটা মিডলে আছে কিনা। শিফট অল্টার ধরে এখান থেকে আমি একটা সার্কেল ইলিপস আঁকলাম। ওকে, ইলিপস আঁকার পর আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো একটি ইলিপস এখানে চলে এসেছে। নাও আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করে পাথ পাইন্ডার থেকে এখানে পাথ পাইন্ডারটা আনা আছে। এখানে যদি আপনার না আনা থাকে তাহলে উইন্ডোজে আপনি পাথ পাইন্ডারটা পেয়ে যাবেন। এখান থেকে আমি যে 2 নম্বর অপশনটা মাইনাস ফ্রন্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা মধ্যের যে ফ্রন্টটা ছিল এটা আমার ডিলিট হয়ে গেছে। এটা একটা ট্রান্সপারেন্ট একটা অবজেক্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার মিডলটা ডিফাইন করব। এর জন্য রোলটা আছে, রোলারটা থেকে আমরা মিডলে একটা রোল, এটাকে গাইড বলে, গাইডটা হাইড করা আছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি না। রাইট বাটন ক্লিক করে শো গাইডে ক্লিক করলে আমার এই জিনিসটা, গাইডটা এখানে শো করবে। এর আগে আমার দুটা গাইড ছিল, এই দুইটা গাইডকে আমি আনলক করে দিব। আনলক করে এই দুইটা গাইড আমি ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। এখন এটাতে ক্লিক করে আমার যে হরাইজন্টাল যে গাইডটা এটা আমার ক্রিয়েট করতে হবে। এটা টেনে দিলাম হরাইজন্টালি গাইডটা। এবার গাইড দুইটাকে আমি লক করে দিলাম রাইট বাটন ক্লিক করে। এখন আমি যে কাজটি করব এটাকে ডিভাইড করতে হবে এটার মতো করে। ডিভাইড করার জন্য আমি এখান থেকে সিম্পলি লাইন সেগমেন্ট টুলটি নিলাম। নেওয়ার পর এভাবে ড্রয়িং করলাম। ড্রয়িং করে এটাকে স্ট্রোকটি বাড়িয়ে দিলাম। স্ট্রোক বাড়িয়ে দেওয়ার পর স্ট্রোকের কালারটা চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো এটা কী হচ্ছে। জাস্ট এটাকে এভাবে রোটেট করলাম। রোটেট করার পর, সরি, এটা একটু সুন্দরভাবে আপনারা বসিয়ে দিবেন। ওকে, এতটুকু রাখলাম। রাখার পর আমার এটা সিলেকশানে আছে, এই লাইনটা সিলেকশানে থাকা অবস্থায় রোটেট টুলটা নিলাম। রোটেট টুল নেওয়ার পর এই যে মিডলটা আমরা ইন্টারসেক্টটা আমরা ডিফাইন করেছিলাম এখানে অল্টার ধরে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা রোটেট ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমি 360 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ডিভাইড দিয়ে ভাগ করব 6টা। ওকে, 30 ডিগ্রি ভাগ, এখানে কয়টা আছে আমাদের এর আগে দেখতে হবে। ক্যান্সেল দিচ্ছি, এখানে দেখে নিব 1 2 3 4 5 6টা আছে, আমার 6টা ভাগ করতে হবে। সো আবারও আমি এই রোটেট টুল সিলেকশন থাকা অবস্থায় অল্টার ধরে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর 360 ভাগ দিলাম 6। ওকে, এবার কপিতে ক্লিক করব, নট ওকে, কপিতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা লাইন কপি হয়ে গেছে। তারপর আমরা কন্ট্রোল ডি ক্লিক করলে অটোমেটিকলি এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 6 বার ঘুরবে। ওকে, তারপর আমরা এই সবগুলো সিলেক্ট করে আমরা এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল জেড, আমি পূর্বে অবস্থানে ফিরে গেছি। এখন শিফট দিয়ে যদি লালটাতে ক্লিক করি তাহলে লাল যে এইটা শেপটা এটা ডিসিলেক্ট হয়ে গেছে। এখন শুধু আমার এই স্ট্রোকটা সিলেক্ট আছে। স্ট্রোকগুলোকে অবজেক্ট থেকে সবগুলোকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, এক্সপ্যান্ড করে দেওয়ার পর এটাকে গ্রুপ করলাম। 6টা যে আমি লাইন নিয়েছিলাম সেই লাইনগুলোকে আমি ইয়ে করছি, এক্সপ্যান্ড করে দিছি। এখন এই সবগুলো একসাথে সিলেক্ট করে আমি এই লাইনটাকে মাইনাস ফ্রন্ট করে দিব, অর্থাৎ ফ্রন্ট থেকে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে এই জিনিসটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, সবগুলা ডিভাইড হয়ে গেছে। এখন আমরা যদি এভাবে আনগ্রুপ করি, আনগ্রুপ করলে আমরা দেখতে পারবো প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে আসছি। এবার কালার প্লেসমেন্টের পালা। এখন জাস্ট আমরা আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালার প্লেস করে জাস্ট কালারগুলো এভাবে আমি এখানে প্লেস করে দিতে পারি। কালার চেঞ্জ করে দেওয়ার পর আমাদের যে পরবর্তী স্টেপ সেটা হচ্ছে এখানে যে ল্যান্সগুলো, ক্যামেরার ল্যান্সগুলো ড্রয়িং করবো। এখানে জাস্ট ইলিপ টুল আছে, আমি এখান থেকে ইলিপস এঁকে দিলাম একটি।
এখানে 6টা ইলিপসের মতো আছে। সো আমরা এই কালারটা আমি এখান থেকে এই কালারটা নিলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আরেকটা আমি ইলিপস এখানে এঁকে দিলাম। এটার কালার হচ্ছে এইটা, ঠিক এই কালারটা। ওকে, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা ফ্রন্টে আরেকটা পেস্ট করলাম। পেস্ট করার পর এটা কালারটা একটু এরকম রেখে এটা কালারটা চেঞ্জ করে আমরা এই কালারটা দিলাম। তারপর এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মিন হচ্ছে ফ্রন্টে পেস্ট হবে, এইটুকু রেখে দিলাম। এইটুকু রেখে দেওয়ার পর এটার কালার হবে ব্ল্যাক, এই যে মিডল শেষেরটা। এবার আমার এই দুইটা লেন্স দরকার, এই দুইটা ইলিপস। জাস্ট আমি এটাকে অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসলাম, তারপর শিফট অল্টার ধরে আমি এটাকে ছোট করে দিলাম, শিফট আর অল্টার ধরে আমি ছোট করে দিলাম, আরেকটু ছোট হবে। এটা এখান থেকে একটি গ্রে কালার আমি দিয়ে দিতে পারি। তারপরে অল্টার ধরে এটাকে আবার এই দিকে একটা কপি করলাম, কপি করার পর এটাকে আরেকটু ছোট হবে, ছোট করে এটার কালারটা হোয়াইট করে দিলাম। ওকে, আমাদের যে এই রোলারগুলো ছিল রোলারগুলো আমি হাইড করে দিচ্ছি, গাইড বলে এটাকে, হাইড গাইড। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শেপটা তৈরি হয়ে গেছে। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমরা ছোট বড় করতে পারি যেভাবে আপনাদের আপনাদের ভালো লাগে, এভাবে একটু ছোট বড় করে দেখবেন। তারপর আমি নিচের যে লিখাটা লোগোর নেম, আমরা নামটি লিখব। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে একটি ফন্ট ইউজ করবেন, এনি ফন্ট আপনারা ইউজ করতে পারেন, এভাবে ছোট বড় করে দিবেন। আমি এখান থেকে একটা ফন্ট ইউজ করছি লেটু, তারপরে এটা এতটুকু হচ্ছে বোল্ড ইটালিক, বোল্ড ইটালিক, আর এতটুকু হচ্ছে মিডিয়াম ইটালিক দিলাম। ওকে, তারপরে আমরা এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করে এখান থেকে যদি একটু গ্রে কালার অথবা এখান থেকে যদি কালারটা পিক করি তাহলে আমরা এই কালারটা পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি আমরা এই কালারটা পিক করি তাহলে আমরা কালারটা এখান থেকে পেয়ে যাচ্ছি। জন ডো, তারপরে ফটোগ্রাফি, আপনার এখান থেকে ফটোগ্রাফিটা টাইপ করে দিবেন, পিএস ফটোগ্রাফি। এটা হচ্ছে, এটা কোনো ইটালিক ফন্ট না, এটা হচ্ছে রেগুলার ফন্ট। আমি রেগুলার করে দিলাম, রেগুলার করে দেওয়ার পর এটা অল ক্যাপস করে দিবেন। অল ক্যাপস করে দেওয়ার পর এটা থেকে শিফট অল্টার ধরে আপনারা ছোট বড় করে এক্সপেরিমেন্ট করবেন কোথায় কোনটা রাখলে ভালো লাগে। সো এটা একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের ডিস্টেন্স একটু বেশি, সো এখান থেকে আমি ফন্টটাকে একটু সেমি বোল্ড করে দিয়ে ওয়ার্ডটাকে এখান থেকে আমি 200 করে দিলে ওয়ার্ডটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর একটু কমিয়ে দিই, 100 দিলাম, তারপরে আমরা মিডল এটা রাখতে পারি। ওকে, আমাদের কাজটি কমপ্লিট। আমরা এই যে লোগোটি এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এটাকে সবগুলা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি অ্যালাইন করলাম পেজের মিডলে। অ্যালাইন করার পর আমরা এটাকে একটু বড় করে দিতে পারি অথবা ছোট বড় করে আপনারা ইউজ করতে পারেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।